যেটা আমরা সন্তোষবাবুর আসর আমাদের সদ্য সভাপতি বলে দিয়েছেন যখন ঘুরে হচ্ছে অযোধ্যা আমরা না করতে পারি কিন্তু জেলা কমিটির একটা ব্যর্থতা বুঝাবে প্লাস এই যে আমাদের মান মান সম্মানটা পুরো ডুবে যাবে আর থাকবে না তার জন্য আমরা বলছি এখন কিন্তু কোনো আমরা এই অন ক্যামেরায় আমরা কিছু বলিব নাই কিন্তু যদি সে ব্যক্তিগুলাকে আমরা ধরে পাই যত পুলে জেলায় মানে খরচা হবে আসরে ওই দু তিনজনের মাথায় কিন্তু চাপানো হবে দরকার হলে মেয়ে ছিল যারা মদ বিক্রি করতে আসছে ওই যে আসরে কাড়াটা লড়াই হবে সে আসরের দরকার হলে গ্রামের মেয়ে ছিলকে দিয়ে করে ওই মদ ভাটিদেরকে তাড়ান দেওয়া হবে আচ্ছা তো এই যে আপনার এই যে পাথর ছুড়াছুড়ি ঢিল ছুড়াছুড়ি হচ্ছে তো এটার ব্যবস্থাটা মানে আপনি বললেন যে বিচ্ছিন্নভাবে আমাদের কমিটি থাকবে তো ওগুলা কি সিসি টিভির মতন কাজ করবে নাকি সিসি ক্যামেরা লেখেন সিসি না এটা কিন্তু প্রকাশ তখন বলছি না কেন আমরা এটা কিন্তু অন ক্যামেরা আমরা বলতে এখনো পাচ্ছি না এই কারণে তো মানুষ কিন্তু সজাগ থাকিবে আমরা দেখো দুষ্কৃতিকারীকে কখনো পুলিশ বলে না যে তুমি আগে ধরতে যাবো কীভাবে ধরবো কীভাবে ধরবো বা তুমি চুরি করার পরে কিন্তু চোর বলে ইয়া থাকে তো সেরকমভাবে আছে আপনারা বুঝতে পারলেন বন্ধুগণ যে সমস্ত ব্যক্তিরা একটা সা সামান্যতম একটুকু খুশির আনন্দের জন্য একটা ঢিল ছুঁড়ে দিলে একটা জুতা ছুঁড়ে দিলে বা সামান্য কারো বুটে ঝাড় টানি নিলে বা আপনারা হয়তো কারো পকেট মার করলেন একশো দুশো টাকার ব্যাপার কিন্তু আজকে জেলা কমিটি যেভাবে কিন্তু নেমে পড়েছেন এই সন্তোষবাবুর আসরে তা কিন্তু প্রখরভাবে একবারেই মানে চিরুনি তল্লাশির মতো তল্লাশি চালাবে কিন্তু সেই আসরে এই জেলা কমিটি এছাড়া বাবু এবং কানু সিং লায়াকে কী বলছেন এবং অন পাবলিককে কী বলছেন তার সমস্ত বিষয় জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এই আসরের নিয়ম কানুন কি হতে চলেছে नमस्कार আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ ইউটিউব চ্যানেল আর এই রূপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর এই স্বাগত জানিয়ে আজকে এক তাবড় তাবড় কাড়া রসিকের কাছে হয়ে গেছে আগত আপনারা জানেন যে দান দিকে বসে আছেন লড়াই জগতের যিনি সভাপতি দামোদর মহাশয় আমার বাঁ দিকে বসে আছেন মন বাবু কাড়া লড়াই জগতের তো তার কাছেও আমি এসে গেছি পরিচালনা করেছিলাম পাড়ামা গ্রামের যে মিটিং সভা সেখানে আপনি বলেছিলেন এই সন্তোষবাবু এবং আপনার পানসিং লায় লড়াইয়ের ব্যাপারে তো সেই লড়াইয়ে আপনি বলেছিলেন যে লড়াইটি পুনরায় করতে হবে তো সেই লড়াইটি পুনরায় হবে কি হবে না লড়াইটা হবে কি ওটা তো আমরা মানে কমিটি সিদ্ধান্ত করে দিয়েছি বা ওখানে ওনারাও বলে যাইছে যে আমরা কারা লাগা দেয় হ্যাঁ আর একটা যেটা জিনিস যেহেতু ওটা আগের বছরের ওটা তো আগেও বলেছি যেটা আগের মীমাংসা হয় না সেই মীমাংসার লড়াই তাতে সেই প্রাইজ সেই সব নিয়ে হয়েছে প্রাইজ দু লাখ যদি পানুবাবু জিতে তাহলে দু লাখ ছাপ্পান্নই পাবেক আর যদি পানুবাবু মানে হারিয়ে যায় হারিয়ে গেলে তারে ওই পঞ্চাশ হাজার পাবেক আচ্ছা দু লাখ ছাপ্পান্ন প্রাইজ তো কারা লেগে নামালেই বলা হয়েছে ওই একান্ন হাজারটা আগেই দিয়ে হবে আচ্ছা আচ্ছা সম্মানের স্বরূপ আর যেটা দু ওই দু লাখ ছাপ্পান্নর যেটা বাকি থাকছে মানে পঞ্চাশের পরে তাহলে তাহলে দু লাখ পাঁচ হাজার আর পরে যোগ হবে পরে যোগ হবে যেহেতু এটা আগের বছরের লড়াই বলি এই বছর তো একান্নর বেশি কোনো রসিকাড়িতে পাবেক না কারণ এটা আমরা সংস্কৃতিকে বাঁচাই রাখার জন্যে এই লড়াইটা করছি টাকা পয়সার যদি হয়তো এইখানে মুনাফা করার তাহলে এই এই জিনিসটা করা হইত না তাহলে এটা সংস্কৃতি ধরাইত না যেটা একটা ব্যবসা বটে এটা তো সংস্কৃতি তালে থাকছে না সেই জন্য টাকা পয়সা আর ওইটা বাঁধে দেওয়া হয়েছে ওই একান্ন বেশি একান্ন হলে যাই হোক মানুষের খরচ খরচা জিতলে আর আসলে যা দেবে গোয়াকে সেটা দু পাঁচ হাজার যা দেবে না দিলে ওটাও কিছু করার নাই তো ওখানে যে আপনার লড়াইটা কবে হচ্ছে অনেকে লোকে ওখানে শুনতে পায় না হয় হয় একটা যখন পানু সিং আর সন্তোষের মা তো লড়াই পুনরায় হচ্ছে সেই মুহূর্তে একটা এমন মানে বিশাল আবেগ তৈরি হলো শুনতেই পাওয়া যাচ্ছে না সবাই মানে শুধু সন্তোষ তো আর ইয়া এই পানুবাবু নাই ওখানে যতগুলা লোক ছিল সবার মানে একটা বিশাল মানে কি যেন আবেগ একটা চলে এলো মানে আমাদের একটা দমে কেন একটা ভালো জিনিস হয়ে গেলো এরকম একটা শক্তি বিশাল একটা চলে হোরকম একটু হয়ে গেলো তো তাই ওই তিরিশ হা যে কাঁটা কাড়ার পরের দিন ও যেদিন হবে আমরা যেটাকে বলি বাঁধনা প্রবের ওই কাঁটা কাড়ার পরের দিন আচ্ছা সেদিন লড়াইটা হোক সেদিন ডেটটা আপনার খাতা কলমে নিয়ে দেখে নেবেন যেটা সন্তোষবাবু বলেছিল তিরিশা কার্তিক হুম আচ্ছা তো সেখানে যে আসর হচ্ছে তো সেই আসরে আপনার কি কি নির্দেশ দিয়েছেন আসরে ওই তো ওই মাইক ভালো করতে হোক ভালো মানে যেমন ওই গাঁয়ের ভিতর দিকে আর দিকে সব দিকেই মাইক দেয় একদম জেলা মানে কি বলবো যারা জেলা একদম স্টেজ মাইক যেগুলা হুম ওই তো নেতা মন্ত্রীর যে যেসব মাইক থাকে মানে ভালো সাউন্ড ভালো সাউন্ড যেমন সবাই শুনতে পায় কি বলছে না বলছে কাকে গুছাতে বলছে কাকে ডাকছে সেটা মাইক প্রথমত ভালো চাই আর এই দশ ফুট অন্তর ওই খুঁটা খুঁটাটা সেটা বাঁশের খুঁটা নাই ওটা সোনাঝুরি গাছ নাইলে যে কোনো গাছ হ্যাঁ কাঠের খুঁটা না যে কোনো কাঠের বলতে গেলে সন্ধ্যা কাঠ দিলে তো আর হবে না হ্যাঁ তো ওটা একটু শক্ত পোক্ত কাঠ শাল তাল যদি হয়তো আরও ভালো যেগুলো পাহাড় দিকেলে

খুঁটা যদি বলে যে না আমি হাও খুঁটাটাই বেঁধব সেটাও যদি বলে জুড়ি পটি করে আছে এই খুঁটাটাই তাহলে উটা তখন বদল করতে হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর নাইলে ওই দুটা রসিকের এই দুটা রসিকেই খুঁটা নিয়ে যাবে আর নিজের পছন্দ মতো জায়গায় গাড়বে একে ঠেনে গাড়িলে লড়াইটা আগেই হয়ে যাবে গাড়িলে তো তখন কাড়ালো মানবে না তো সেই দূরত্ব হিসাবে দুটা রসিকেই সবার পরামর্শ এখন অনেক দিন আছে আরও জানানো হবে আরও জানানো হবে না তো ঠিক আছে বন্ধুগণ এই যে সন্তোষ বাবুর আসর বা পানু সিংলায়ের যা খবরাখবর সমস্ত বিষয় আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে পেতে থাকবেন অনবর্ত তো তুই অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তুই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে আমাদের যে বসে আছে স্বপনবাবু তো স্বপনবাবুর কাছ থেকেও দু চারটে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার তো প্রথমত একটু আপনার পরিচয়টা বলুন যদি হয়তো কেউ নতুন এসেছেন কারা জগতে তাদের জন্য আমার নাম হচ্ছে স্বপন কুমার মাহাতো পোস্ট ঠাকুর থানা জেলা পুরুলিয়া আমরা সামঞ্জস্যপূর্ণ রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে অন্য কেউ এসে মানভূমের মান রাখো হয়ে সম্মান বুঝলো তাহলে আমরা মানভূমবাসী আমরা যদি লোকগুলাকে শিক্ষণীয় না করতে পারি একটা কঠোর মতন একটা সিদ্ধান্ত নিতে হবে এ বছর যেটা বাবুরতে ঘটনা ঘটিছিল ওই রকম ঘটনা যেমন কোন আসরে না হয় দেখুন চোখে যদি চোটটা প্রাণহানি হতে পারে কিন্তু চোখ নষ্ট হয়ে গেলে মানুষের আরো কোন জীবনদায়ী কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা জেলা কমিটি কেন কোন কমিটি দিতে পারবো না তাহলে যেসব লোকগুলা সব করতে আসবে তাদেরকে কিন্তু কঠোরতম শাস্তি দেওয়া হবে আমাদের সব লোক থাকছে এবারে আমাদের বড় বড় আসরগুলো থেকে সব লোক পকেট মার থেকে শুরু করে আমরা কিন্তু বিভিন্ন আরও করে কমিটি গঠন করিব যারা ইয়ং ছেলেগুলো আছে এই কাড়া লড়াই যুক্ত আছে কে পকেট মার করছে কে বদমাইশি করছে কে যাঁ করে কেউ ব্যবসা করতে এসছে তাদেরকে যাঁ করে জ্বালাতন করছে কিন্তু সমস্ত যখন এটা নামে পড়িছে আমরা এটা কিন্তু শেষ দেখে ছাড়া হবে কিন্তু যাতে করে জেলা কমিটি কেন কোনো পাবলিকের উপরেও যাতে আঘাত না হয় দেখো ঘর থেকে মা বোন সবাইকে বলে বেরোয় আমরা যে আমরা কাড়া লড়াই দেখতে যাচ্ছি আমরা কোনো বলে আসি না যে দুর্ঘটনা যাতে কবলে পড়ে ওরা হয়তো আমাদের জন্য পত্র চেয়ে বসে থাকে যে দুটা বাজে গেল এবার হয়তো স্বামী ছেলে সবাই এবারে দেখে ফিরে আসতে আমার সেই আসর মানে সেই সন্তোষদার আসর আমি উপস্থিত থাকতে পারি না কিন্তু আমার দুঃখ লাগছিল একটাই যে আজকে যদি আমরা মানভূমের মানটা রাখতে যাই আজকে আমরা জেলা কমিটি বাদ দিয়ে যে কোনো লোকে পাথরের আঘাত খাই ঘর ফিরে আসি তাহলে কিন্তু একটা সাধারণ সভাপতি তাহলে মুখ দেখে চলে সবকিছু সবটা চলে আর ব্যাপারটা হচ্ছে এটা কি আছে যে পাবলিক এটা গড়িমাসি বা তাচ্ছিল্যর রূপ লিচ্ছে একটা যে আমরা যা কিছু করবো কুলকুলি দিব অমুক দিব সম্মান আরে বাবা আমরা তো ডিএম থেকে শুরু করে ঘেরাও থেকে শুরু করে যা কিছু কাজটা করছি আমরা আমরা কিন্তু কাঠখড় পুনায় এই পুরুলিয়া জেলার সম্মানটাকে রাখার চেষ্টা করছি আর আমাদের আমাদের উপরে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে তাহলে তারা সামনে সারিতে যদি পারবে তার আগামী যাক আমরা তাদের জন্য পূর্ণ সহযোগিতা করব এই জেলা কমিটি তারা আমাদের চেয়ারের দরকার নাই আমাদের মান সম্মানের দরকার নাই যে জেলা কমিটি আছি বলে আমাদের বিশাল কোনো যে পাওয়ার সেটা নেই কিন্তু আমাৰ সেইদিন সব বিৰোধীৰে কৰোঁ আমি যাতে কৰে কমিটি দড় থাকি প্লাছ যাৰা মেলা কৰি যে মেলা কমিটিৰ যোন গাঁৱে হবে দেখ আমি আকৰত থাক আছে সব গাঁৱে দামোদৰ দিপিং ডিজাই থাকে কৰ্তে নাই যতটা বেপাৰ তিনি সামাৰ চেষ্টা কৰিব কিন্তু যে গা ল'ৰাই টাব তাৰকে কিন্তু মানে যদি যাৰা দুৰ্ঘটনা ঘটনাকাৰী লোকগুলাকে কড়াভাবে সাহসটা করতে হবে কিন্তু তো ওটা তো আপনি ধরতে পারবে কিন্তু কিভাবে ধরতে পারা যাবে আপনার তো দেখুন আমরা যখন মাঠের মধ্যে এমন অবস্থা হয়েছিল প্রচুর আসতে ছিল ঢিল আসতে জুতো আসছিল আমি একটা আপনাকে কথাটা বলছি মানে যেটা সন্তোষ বাবুর আসর সে আসরটা যেহেতু অতিরিক্ত লোক ছিল কমিটির একটা কিন্তু দেখো দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা যখন তুমি প্রায় জাড়িবে কমিটির একটা স্ট্রং ডিসিশনের দরকার দুটো পাঁচটা মিটিংয়ের দরকার থাকে কত ভলেন্টিয়ার হলে লোকগুলোকে ট্যাকেল করা যাবে সম্ভাব্য একটা কত লোক হতে পারে আমাদের যেমন বিভিন্ন রাজনৈতিক আর একটা জনসভা হয় তখন কিন্তু আগাম একটা প্রশাসন থেকে শুরু করে মাস্টার প্ল্যান চাই সেই প্ল্যানটা তো আমরা ভুক্তভোগী আছি পুরুলিয়ার মানে মানুষ আমরা এমএস এ দেখেছি আমরা যে বিভিন্ন জায়গায় যে এত লোক হবে আর যে ফুটবল খেলা হবে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটেছে ফুটবল খেলা দেখেছো মানে কমর ভাঙে ভাঙে পরিকল্পনা বিহীনের জন্য পরিকল্পনা যদি লিয়া যায় তাহলে কিন্তু এই যে আমাদের যেটা সন্তোষ বাবুর আসর এটা যখন ঘুরে হচ্ছে এটা কিন্তু আমরা নিজের তেল পড়ায় ওখানে যাবো যাই করে আমরা দু তিন দিন থেকে শুরু করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকলেও আমরা কি করে খাবো না খাবো কিন্তু যখন ওটা ঘুরে পুনরায় করছি যাতে করে অশান্তি না হয় আচ্ছা সুস্থভাবে মীমাংসা হয় প্লাস মানুষিংয়ের কাছে অনুরোধ রাখবো সন্তোষের কাছে অনুরোধ রাখবো মানে যেটা মানভূমের মানটা তোমার আগেই রাখতে হবে তোমাদের দুটো কাড়া যাবে তোমাদেরই লোক যাবে কেন দেখো দর্শক পক্ষ দুজনের সমান যাবে এদিকেও কাড়া যাবে ওদিকারও কারা হ্যাঁ তাহলে দুপক্ষই যাতে অশান্তি না হয় সেই চেষ্টাটা কিন্তু দুপক্ষকে করতে হবে আর কিছু সভাপতি কিছু সহসভাপতি সভাপতি কিছু যারা কারা কমিটির লোক আছে এই মোটামুটি একশো জনের দেখো এক লাখ লোককে ঠিক করতে পারবে না তো এই যে আপনার এই যে পাথর ছোঁড়াছুড়ি ঢিল ছোঁড়াছুড়ি হচ্ছে তো এটার ব্যবস্থাটা মানে আপনি বললেন যে বিচ্ছিন্নভাবে আমাদের কমিটি থাকবে তইলা কি সিসি টিভির মতন কাজ করবে নাকি সিসি ক্যামেরা লেখা সিসি না এটা কিন্তু প্রকাশ তখন বলছি না কেন আমরা এটা কিন্তু আমরা বলতে না এই কারণে দেখো মানুষ কিন্তু সজাগ থাকিবে আমরা দেখো দুষ্কৃতিকারীকে কখনো পুলিশ বলে নাই যে তুমি ধরতে বা তুমি চুরি করার পরে কিন্তু চোর বলে ইয়া থাকা তো সেরকম ভাবে আছে যেটা আমরা সন্তোষবাবুর আসর আমাদের সদ্য সভাপতি বলে দিয়েছেন যখন ঘুরে হচ্ছে অযোধ্যা থাকে আমাদের মূল খুটি মূল মানতা তাহলে কিন্তু আমাদের সে আসরটাকে যদি ফলপ্রসূ আমরা না করতে পারি কিন্তু জেলা কমিটির একটা ব্যর্থতা ব্যর্থতা বুঝাবে প্লাস এই যে আমাদের মান ভূমের মান সম্মানটা পুরো ডুবে যাবে আর থাকবে না তার জন্য আমরা বলছি এখন কিন্তু কোন আমরা এই অন ক্যামেরায় আমরা কিছু বলিব না কিন্তু যদি সে ব্যক্তিগুলোকে আমরা ধরে পাই যত পুলে জেলায় মানে খরচা হবে আসরে ওই দু তিনজনের মাথায় কিন্তু চাপানো হবে আপনারা বুঝতে পারলেন বন্ধুগণ যে সমস্ত ব্যক্তিরা একটা সা সামান্যতম একটুকু খুশির আনন্দের জন্য একটা ঢিল ছুঁড়ে দিলে একটা জুতা ছুঁড়ে দিলে বা সামান্য কারো বুটে ঝাড় টানিয়ে নিলে বা আপনারা হয়তো কারো পকেট মার করলেন একশো দুশো টাকার ব্যাপার কিন্তু আজকে জেলা কমিটি যেভাবে কিন্তু নেমে পড়েছেন এই সন্তোষবাবুর আসরে তা কিন্তু প্রখরভাবে একবারেই মানে চিরুনি তল্লাশির মতো তল্লাশি চালাবে কিন্তু সেই আসরে এই জেলা কমিটি ততই আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং সুস্থভাবে কিন্তু লড়াই দেখবেন কোনো মতেই কিন্তু বিশৃঙ্খলা করতে যাবেন না যে ভিড় আছে বলে বিশৃঙ্খলা করলেন কিন্তু ধরা পড়ে গেলে কিন্তু বিপদ রাখতে জায়গা নাই জেলা কমিটি সরাসরি বলে দিল এখানে স্বপনবাবু আছে এখানে দামোদর মাহাত্ম মহাশয় আছেন যে অন ক্যামেরায় আমরা বলতে পারছি না যে কীরকমভাবে তল্লাশি চালাব কিন্তু পুরো পাখির নজরের মতো থাকছে কিন্তু সেই আসর আপনার যে যেরকমভাবে আসবেন জনবহুল এলাকা নিয়ে পুরো হুড়ু হুড়ো করে আসিয়ে ভিড় করাবেন সেই মিসির আসর তো সেই রকমই কিন্তু জেলা কমিটির কিন্তু নজর থাকছে কোথায় কখন কিন্তু আসরি প্রতিটা প্রতিটা ক্ষেত্রেই ক্ষেত্রে ওটা দেখো সবাই তো ঘর থেকে নিজের পেট্রোল পড়ায় জেলা কমিটি দেয় নেই কিন্তু এক হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচশো মোটর সাইকেল যারা এসেছে তারা দেখতে পাচ্ছে কাটা ঘেরে নিয়ে কিন্তু আমরা জেলা কমিটির পক্ষ থেকে সাবধানতা বাহিনী এটাই করছি যাতে সবাই দেখতে পাই সবাই দেখ সবাই কেন সবাই তো কেউ রেশনের চাল বিক্রি করে যে যেমন পরিস্থিতি কিন্তু সবাই ওই লড়াইটা দেখার জন্য আসে লড়াইটা দেখার জন্য তার জন্য যাতে সবাই দেখতে পায় তার জন্য প্রতিটা স্বরেই কিন্তু আজ থেকে একদম পুরা স্ট্রং হচ্ছি কেন সমস্ত যখন নিয়ম কানুনগুলো বদলিছে তখন কিন্তু সম্ভাব্য ওই আসনটাও মানে বদলাবো আমরা বদলাবো হ্যাঁ এই যে আমরা দেখতে পেলাম যে অনেক জায়গায় যে ঘিরে দিচ্ছে বা অনেক জায়গায় পকেট মার হচ্ছে এলা আপনারা পকেট মার ব্যক্তিদেরকেও বলা হচ্ছে জেলা কমিটির পক্ষ থেকে আপনারা কোনোরূপভাবে কারা লড়াইয়ে যদি ধরা পড়ে যান অবস্থাটা কী হবে ওইটা কিন্তু আমাদের জেলা কমিটি সিদ্ধান্তটা নেবে জেলা বসে সঙ্গে সঙ্গে ওখানে স্ট্রং ডিসিশনটা লিব তারপরে ওইগুলো কিন্তু অন ক্যামেরায় আমরা বলিব না আচ্ছা আচ্ছা অনেক জায়গায় দেখেছি ছাড়িয়ে দেওয়া হয়েছিল না না ওই তখনকার সিস্টেমটা ছিল আলাদা আচ্ছা এখন কিন্তু নতুন সিস্টেম আসছে আচ্ছা দেখো গতবারে আমরা সন্তোষ পানু সিংয়ের আসরটা মীমাংসা করতে পারি নাই তার জন্য পুনর্বহাল হিসাবে এই বছরে দু লাখ অন্যান্য লোক বলবে দু লাখ কিন্তু যেহেতু পুরনো মীমাংসা করতে পারিনি দুটা মানে রসিকের মধ্যে একটা মনোমাল্য ছিল জেলা সভাপতি থেকে অযোধ্যা থেকে সবাই থাকে কিন্তু হাত দেওয়ার পরে ঘুরে শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা ওই ওই পয়সাটাই পয়সাটাই কিন্তু এবছর থেকে তো স্ট্রং ডিসিশনই আছে একান্ন হাজার বেশির আড়ে পারা যাবে কাকু নেই এখানে আমরা দেখলাম যে প্রাইজটা আগাম কমিটিকে দিচ্ছে এটা কি সব আসরে থাকবে আগাম দেখো ওটা এখন তো ব্লক কমিটিটা হয়ে গেছে পুরা আজকে বরা বাজার ব্লক থেকে শুরু হইল ব্লক কমিটি কিন্তু ওইটা একটা অবসম্ভাব এটা কেন হারের যদি কোনো কারা জিতে যায় কেমন দূরত্বর হবে না হবে সেটা তো বলা যাচ্ছে না তাহলে পয়সাটা যদি ব্লক কমিটির হাতে থাকে ও হয়তো কারা গাড়িটা নিয়ে চলে যাবে ডিসটেন্স দূর পথে তাহলে ওনাকে কিছু বক্তব্য বলায় আমরা জেলা কমিটি ব্লক কমিটি থেকে সঙ্গে সঙ্গে পয়সাটা দিয়ে করে দেখো জিতলে সবার একটা আনন্দ উচ্ছ্বাস থাকে পয়সাটা যত তাড়াতাড়ি পাবে আমরা কিন্তু ওটা তার খেলা লাভ হবে না জেলা কমিটি বা ব্লক কমিটি ওটা সঙ্গে সঙ্গে দিয়ে করে ওদেরকে ছাড়ে দেওয়া তো আপনার এই যে যারা মদ বিক্রি করছেন অনেক জায়গায় অনেক রকম হচ্ছে আর এটার আমাদের অজিত বাবু বলেছেন যে মদ বরা কিন্তু টোটালি বন্ধ তো সে বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখুন এই বছর তো সমস্ত মানে জেলা কমিটি ভাবনা চিন্তাটা আলাদা করেছে মদের ব্যাপারটাও মানে কঠোরভাবেই সিদ্ধান্ত হবে আমরা যারা কাড়া রাখেছি তাদের বউ ছানাপোনা তো সবাই তো ঘাস কাটছে আমাদের এই মানভূমের ঐতিহ্যকে রাখার জন্য দরকার হলে মেয়েছিল যারা মদ বিক্রি করতে আসছে ওই যে আসরে কাড়াটা লড়াই হবে সে আসরের দরকার হলে গ্রামের মেয়ে করে ওই মদ ভাটিদেরকে তাড়ান দেওয়া হবে আচ্ছা কেননা তারা যারা চলায় বিক্রি করছে চলা চলায় বিক্রি করছে তাদেরকেও বলে দিছি আমরা আগাম যে গায়ে গায়ের মেয়ে ছিল যায় কিন্তু ওই গায়ের সমস্ত মেয়ে ছিল মহিলা সমিতি থেকে শুরু করে মানে ওই যে গায়ের আছে তাদেরকে কমিটি সিদ্ধান্ত নিবে যে দরকার হলে ছেলেদেরকে না যাইয়ে করে মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলেদেরকে দিয়ে হটাই দেওয়া হবে এরকম অবস্থা করে দেবো সমস্ত রূপটাই মানে চেঞ্জ করা হয়েছে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত হচ্ছে যখন আমরা এটা নামে পড়েছি তখন একটা সুশৃঙ্খলভাবে আর আমরা তো আগেই বলেছিলি মোটামুটি দু হাজার যে এটাকে আমরা একটুকু বিশ্বের দরবারে নিয়ে যদি জালিকাটুর থেকে শুরু করে ঘুরে পুনরায় প্রতিষ্ঠিত হয় লড়াইগুলা তাহলে আমাদের পুরুলিয়া জেলাটা কেন হবে না আমাদের পুরুলিয়া জেলা যদি ছৌ নাচ নাচছে আমেরিকা লন্ডন যেতে পারে তা কাড়া লড়াইটা কেন যাবে কেন লড়াইটা কেন যাবে ওই লোকগুলাই তো যারা ছৌ নাচ তারাই তো কাড়া লড়াই করে সত্যি তাহলে আমরাও তো মানে গত বছর আমাদের একটা অভাব ছিল একটা জেলার মধ্যে একটা বড় আসর কিন্তু সর্বভাবে এবারে আলোচনায় বুঝব একটা এমএস গ্রাউন্ড বা কোনো ভালো গ্রাউন্ডে হয়তো দুটা তিনটা কারার একটা আসর করিব এবারে আচ্ছা আচ্ছা সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্লাস ছৌ নাচ থেকে শুরু করে নাচিনি নাচ থেকে শুরু করে মানে যতগুলো লোক সংস্কৃতি থাকবে দুটো হয়তো দুটো লড়াই হবে তাহলে ছৌ নাটুয়া নাটুয়া থেকে শুরু একটা বিশাল একটা মেলা হবে যত রকম আপনারা বুঝতেই পারেন এক চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে জেলা কমিটি যে যারা কিন্তু খারাপ ব্যবহার করছে তাদের জন্য কিন্তু থাকছেন শাস্তি এবং তার সাথে সাথে থাকছে সমস্ত দর্শকের জন্য একটা আনন্দ দিবার জায়গা যেখানে আপনারা দেখতে পাবেন যে ছো ঝুমো টুসু ভাদু এবং কাড়ড়াইটাই কিন্তু পা দেখতে পাবেন সেটা অন্যান্য জায়গায় যেমন স্টেডিয়ামে দেখতে পাওয়া যায় সেরকমই কিন্তু স্টেডিয়ামে দেখতে পাবেন তো সেটি কবে আসছে কখন আসছে তার সমস্ত বিষয় আপনারা এই দিন কয়েকের মধ্যে আপনারা দেখতে পাবেন তো তাই অতি অবশ্যই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই খবরটি চারদিকে ছড়িয়ে দেন প্রতিটি জায়গায় যেমন ছড়িয়ে যায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি সমস্ত জায়গায় যেমন ছড়িয়ে যায় যে কি এখন রূপ নিয়েছে জেলা কমিটির नमस्कार